এক ব্যক্তি মাঠে বের হয়েছে দিনের বেলা, রৌদ্রের মধ্যে মাঠের ভিতরে কি যেন তালাশ করতেছে, খালি মাটি দিয়া তন্ন তন্ন করে ফেলছে। এখন কিছু লোকে জিজ্ঞাসা করে, ভাই তুমি কি করো? কে মেরা রুপিয়া গম হো গিয়া হায় তালাশ কর রহা হো, কে মেরা রুপিয়া গম হো গিয়া হায় তালাশ কর রহা হো, কে ভাই রে আমার টাকা হারাই গেছে তাই তালাশ করতেছি। বুঝেননি? রুদ্রের আলোতে টাকা তালাশ করতেছে। এখন যারা শুনছে মেরা রুপিয়া গম হো গিয়া হায় তালাশ কর রহা হো, ওরা শুনে ওরাও তালাশ করা শুরু করেছে। যাচাই করছে নি কথা বলে, ওরা শুধু শুনছে, ওরা শুধু শুনছে ওটা হারাই গেছে এই জন্য তালাশে নামছে। তো যদি না পায় আমরাও তো পাইতে পারি। আল্লাহ 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 আল্লাহ, দীর্ঘ টাইম তালাশ করতেছে, যার হারাইছে সেও পায় না, পরে শুইনে যারা তালাশ শুরু করছে তারাও পায় না। আবার আর এক দল আসছে, কে ভাই কে আকার রাহে হত, এই তোমরা কি করতেছ? এখন ওই যে মেন যে কয় ওর কাছে শোনো, কয় কি হয়েছে? ক্যামেরা রুপিয়া গম হো গিয়া হ্যায় তালাশ কর রহা হো, আমার টাকা হারাই গেছে আমি তালাশ করতেছি। কথা বোঝে? এখন উনি কয় যে তোমার টাকা হারাইছে কোথায়? কবি আমার টাকা হারাইছে ঘরের মধ্যে। কোন জায়গায়? আমার টাকা হারাইছে ঘরের মধ্যে। হে বোকা, টাকা হারাইছে তোর ঘরের মধ্যে, তুই মাঠে আছিস কেয়া? টাকা তোর হারাইছে ঘরের মধ্যে, তালাশ করবি ঘরের মধ্যে, তুই ঘর থেকে মাঠে আসলি কারি? কে কেয়া করো মেরা ঘর অন্ধেরা হায়, ক্যা করো মেরা ঘর অন্ধেরা হায়। ওরে ভাই আমার ঘরে আলো নাই, আমার ঘরে কি আলো নাই? এ ভাই ওই সাইডালারা বুঝতেছেন নি, আপনারা তো মেলা দূরে, একটু কাছে আসেন। দুনিয়া মে হো দুনিয়া কা তলব ঘর নেহি হো, বাজার সে গুজরা হো খরিদার নেহি হো। আল্লাহু আকবার। তোমার কি হয়েছে? আমার টাকা হারাই গেছে। বাইরে তোর টাকা হারাইছে কোথায়? হারাইছে ঘরের মধ্যে। আরে ভাই তোর টাকা ঘরের ভিতরে হারাইছে, আরে তুই তো তালাশ করবি ঘরের মধ্যে, তুই ঘর থুইয়া কেন তুই চকে আসছিস, মাঠে তুই কেন আসছিস? কে তুমি বোঝো না মেরা ঘর অন্ধেরা হয়, আমার ঘর কি? আচ্ছা আচ্ছা, ঘর অন্ধকার হয় তাই কেউ অন্ধকারে টাকা পাওয়া যাবে না। আরে আমি জানছি আর শুনছি, টাকা তালাশ করতে হলে আলো লাগবে। কি লাগবে? কথা বলে এই জন্যে মাঠের ভিতরে রৌদ্রের আলো আছে, মাঠের মধ্যে রৌদ্রের আলো আছে, তাই চিন্তা করছি রৌদ্রের আলোর ভিতরে হয়তো টাকা পাওয়া যাবে। বলেন দি পাকা যাবে, পাওয়া যাবে। হাত্তা ইয়ালি জাল জামাল ফি সামিল খিয়াত, হাত্তা ইয়ালি জাল জামাল ফি সামিল খিয়াত, এ বলদটা যেখানে হারাইছে সেই জায়গায় আলোর ব্যবস্থা তুই করবি, যেই জায়গায় হারাইছে সেই জায়গায় তুই আলোর ব্যবস্থা যদি করিস হয়তো তোর টাকা পাইতে পারিস। যেখানে হারাইছে সেই জায়গায় না যাইয়া তুই মাঠে যাস তালাশ করার জন্য, সুর ছিদ্রর ভিতর দিয়া হাতি যাওয়া যেমন সম্ভব না, তোর এই ময়দানে তোর হারানো টাকাও পাওয়া সম্ভব না। ঠিক না? ঠিক। আল্লাহ 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 আল্লাহ। সুতরাং ওরকম একজনের কথা শুনে সবাই লেগে গেছে। আমাদের দশাশের মহিষের নয় এক গ্রামে, আর একটা খিস্তা খিস্তা এক গ্রামে এক লোক খেজুর গাছের মাথায় উঠছে। কোথায়?
এন্ড মাথায় তো উঠে গেছে নাম্বার ওয়ান, উঠছে কোন কায়দায়, কিন্তু এখন নামতে পারে না। এমন করে বসে বসে কান্নাকাটি শুরু করছে। লোকজনে কয়, চিন্তা করিস না, আমাদের গ্রামে মোড়ল আছে, আমরা ওখানে মোড়ল গোষ্ঠী আছে নি, আবার কবেন নিজের আদর থেকে বিশ্বা বিশ্ব আমাকে নিয়ে গেল নি। আল্লাহ 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 আল্লাহ, আরে চিন্তা করিস না, মোড়লের কাছে যে বুদ্ধি মানে দেখিস তোর কি সহজে নামাই ফেলাই গেছে মোড়লের কাছে। এই ওই যে বলরটা গাছের মাথায় বসে নামতে পারে না, এটা ব্যাপার, ধর এই রশি নিয়ে যা, ওই রশি ওড়ে ধরে দিবি, একাল কবি দৈরা মাজায় বাঁধবি, আর তোরা নিষেধ দিয়ে কবি হেই গিয়ে কবি মারবি টান দিছে টান টান দিয়ে গাছের মাথার থেকে এক টান দিয়ে ফেলাই দিছে মাটিতে। বলেন তো বাইশে আসেন, এখন সবাই গেছে মাঝবারের কাছে, কি বুদ্ধি দিলা, লোকটা ছিল গাছে রাগাই ছিল, কান্নাকাটি করছে, তবু দেখছি দেখছি এখন তার কান্নাকাটি আওয়াজ সব বন্ধ হয়ে গেল। আরে উল্টে মাঠের কাছে আসলাম হয়ে যাবো, মাঝবারকে কি কষ্ট জিন্দেগি ভর, কত মানুষ কুয়ার থেকে রশি দিয়ে একটাই নিয়ে উঠে এলাম, একটাও তো মারল না, আর তোরা গাছের মাথা থেকে একটা মানুষ নামাইয়া ওই মানুষটারই তোরা মাইরে ফেললি। কবি বলেন, হামনে কেহে আবাদ হে মগর ফেলবি তেরে হে, হামনে কেহে আবাদ হে মগর ফেলবি তেরে হে, নিসবাত তো আছি মগর হাল তো বুরা হায়। বলেন আল্লাহু আকবার, আল্লাহ ভালো হই আর মন্দ হই আমরা তো তোমারই, ঠিক নি? বলেন সুবহানাল্লাহ, আমরা কার, সবাই সারা দিয়ে বলো, আমনে কেহে আবাদ হে মগর ফেরবি তেরে হে, নিসবাত তো আছি মগর হাল তো বুরা হায়। আল্লাহ ভালো হই আর মন্দ হই আমরা তো তোমার, আমাদের সম্পর্ক তো বড় ভালো কিন্তু অবস্থা বেশি ভালো না, কি কর সম্পর্কের ইয়ে তো প্রশংসা, আমরা সবাই আল্লাহ বলা, বলেন না সুবহানাল্লাহ, আমাদের মনিবকে, এমন মনিবকে আমরা বিশ্বাস করি যিনি মুহূর্তের ভিতরে মাফ করে দিতে পারে, রাত্রি বেশি হয়ে গেছে তো এই জন্যে লম্বা কথা হবে না, অল্প সময় কথা। হাদিসে আসছে, খাইরুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা, ওই ওয়াজই ভালো ওয়াজ যেই ওয়াজ কথা কম হবে অর্থ বেশি হবে। বলেন সুবহানাল্লাহ, অল্প কথায় অল্প কথায় অনেক ওয়াজ হয়ে যাবে, কারণ বেশি রাত্রি ওয়াজ হইলে ফজরের নামাজ কাজা হয়ে গেলে আমার এই ওয়াজে এসে আমি পাপের দায় কান্দে নিতে পারবো না, কি কর। পৃথিবীর শুরু দিন থেকে দুই দলের লড়াই চলে আসছে, কয় দল সারা দিয়ে বলো, এক দল আস্তিক আর এক দল নাস্তিক। পৃথিবীর শুরু দিন থেকে রাব্বে কারীম এই মখলুক সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর থেকে যুদ্ধ লেগে আছে, আছে না? এই দুই দলের যুদ্ধ শুরু থেকে চলে আসতেছে, যুদ্ধ কি কারণে, কি কারণে? আল্লাহ, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার দুনিয়ায় যারা আস্তিক তাদেরও যুদ্ধ হলো সুখ শান্তি, যারা নাস্তিক তাদেরও সুখ শান্তি, ক্ষমতার লড়াই ক্ষমতার যুদ্ধ, যারা ক্ষমতার লড়াই করছে তারও সুখ শান্তির জন্য, ঠিক নেই? মনে করতেছে ক্ষমতা পেয়ে গেলে সব শান্তি আমরা পেয়ে যাব, কিন্তু ক্ষমতা পেয়ে গেলে শান্তি পায়? আপনারা দেখছেন
দুই দিন আগে আওয়ামী লীগের একজন গ্রহণযোগ্য ব্যক্তি সৈয়দ আশরাফ এত বড় ক্ষমতার মালিক হয়ে গেল, আশ্বস্ত হয়ে গেল, আল্লাহ কয় তুমি আর দুনিয়ায় থাকতে পারবা না, ঠিক না? ঠিক, আল্লাহ বলেন তোমার বিষয় তোমার ম্যাচ শেষ হয়ে গেছে, তুমি যত প্ল্যান করো না কেন কোন প্ল্যানেই তুমি আগামী টার্মে সুখ শান্তি ভোগ করতে পারবে না, তুমি যাও, তুমি চলে যাও এই সংসদে আর তুমি বসতে পারবে কথা ঠিক নেই। আল্লাহ আমি একটা আয়াত পড়েছি, মূল সুখ শান্তি কোথায়, এই মর্মে দু একটা কথা আপনাদেরকে বোঝাবার জন্য চেষ্টা করছি। শান্তি মানুষ কেমন কামনা করতেছে এর পিছনে অনেক কথা আছে, সহজ কথা হলো এটা, আমাদের বুনিয়াদ আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করে রাখছিলেন জান্নাত। আর বেশতা যা কে আজারে না বাসা কাসিরা বা কাসি কারে না বাসা, জান্নাত তো এমন এক জায়গা যেখানে কোনো কষ্ট নাই, ঠিক নেই? ঠিক, জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই দোস্ত, বাবা ছিল জান্নাতের মধ্যে, ছিল মহা শান্তিতে, এই জন্য সেই রক্ত আমাদের মধ্যে, তাই আমরা শান্তি কামনা করছি। শান্তি কামনা করাটা দোষের না, শান্তি কামনা সবাই করে কিন্তু সবাই পায় না, জোরে বলেন। আর শান্তি যে পথে কামনা করছে ওই পথ সঠিক না কি ঠিক এটাও যাচাই করে না। একটা ঘটনা দিয়ে আমার পয়েন্ট আপনাদেরকে তাহলে বুঝতে সহজ হবে। আরে ও মোড়, ও মাতুব্বা, গাছের থেকে নামানো আর কুয়ার থেকে উঠানো এক মনে করছে না, জোরে বলেন। আস্তিক আর নাস্তিকের লড়াই পৃথিবীতে চলে আসতেছে, চলবে চলবে, কেউ কাউরে খতম করে দিতে পারবে না, খতম হবে দুই কুয়ার ভিতরে যাইয়া, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, ঠিক নেই? জোরে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একদলের গতি শেষ হবে জান্নাতে, আল্লাহু আকবার, এক দলের গতি শেষ হবে জান্নাতে, আর এক দলের গতি শেষ হবে জাহান্নামে, বলেন আলহামদুলিল্লাহ। আরে জান্নাতে গিয়েও গতি শেষ, জাহান্নামে গিয়েও, তখন কি করবে জানেন? জাহান্নামে করবে, আল্লাহ তুমি জেগে ফেলাইছো, এখন তো দেখতেছি তুমি আগে যা কইছিলা সেটি সত্য, আল্লাহ আবার একটু উঠে দাও তো, আল্লাহর কথা কারা কারা মারেন দেখি, নারায় থাকবে, নারায় থাকবে, আমার ভাই আমার বন্ধুরা আমার, আরে তখন গতি শেষ হয়ে গেলে তো কিছু আর করার থাকবে না। মানু আমিলা সালিহাম মিন যাকারিন না উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম ইহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ 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 আল্লাহ, বলেন না আল্লাহ। ও আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার, এই বিশ্ব জগৎ বানাইছেন কি সবাই বলে, বানাইয়া কি ক্ষমতা ছেড়ে দিয়েছে? হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরে রহমান কাকে বলে? রহমান তো ওই সত্তা যিনি সমস্ত দয়ার মালিক এবং দয়া বন্টন সেই আল্লাহ পাকের হাতে। আরে দুনিয়ার কোন মানুষের কাছে রব্বে করিম এই দয়া বন্টনের ক্ষমতা ছেড়ে দেন নাই। বাদশাহ হারুন আর রশিদের দরবারে এক ব্যক্তি রিলিফের জন্য আসছে, বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহি 16,000 কিলোমিটারের এরিয়ার বাদশাহ, রিলিফের জন্য এক ব্যক্তি আসছে, আইসে বসছে কাছাই ঘরে, কয় বাদশাহ নামদার কোথায়, কয় খাস কামরায় আছে, আমি একটু দেখতে চাই, আল্লাহ আকবার, পাশ দিয়ে যাইয়া ওই দরজার ফাঁকা দিয়ে দেখি
বাদশাহ গান্দার রব্বে করিমের দরবারে সিজদায় অবনত আছি। বাদশাহ হারুন আর রশিদ সিজদা থেকে উঠা আর হাত দুইখান উঠে নিচে হমনে কে হে আবদ হে মগর ফির ভি তেরে হে নিসবাত তো আছি মগর হালত বুরা হে। আরে ভিক্ষুক রিলিফের জন্য যাইয়া এখন তার মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, কয় আমি দি মানুষের দরবারে হাত পাতি, আমি তো ভিক্ষুক তো পাতে এক খান আর উনি হচ্ছে দুই খান। আল্লাহু আকবার, আল্লাহ, ঠিক না বেঠি? তার জায়গা কোথায়? রিলিফ আনার জন্য গিয়ে দেখে দুনিয়ার ভিখারিরা ভিক্ষুকরা মানুষের দরবারে চাওয়ার জন্য হাত বাড়ায়। একটা যেই ব্যক্তি 16,000 কিলোমিটার এরিয়ার বাদশাহ সে বাড়াইছে কার দরবারে দুই খান। এইবার বাদশাহ আসছি, বাদশাহ কে তুমি কি জন্য আসছো? কয়সা, যেই জন্য আসি না কেন আমি আগে জানতে চাই, আমরা হাত বাড়াই এক খান, আপনি বাড়াইলেন দুই খান, আমি একটু তথ্য জানতে চাই, আপনি এই দুই খান হাত কার সামনে পেশ করলেন, এইটা আমি একটু আপনার কাছে তথ্য জানতে চাই। বাদশাহ, তুই জানিস না আমি কার সামনে হাত উঠাইছি? আল্লাহু আকবার, আরে আমি কার সামনে হাত উঠাইছি তা কি তুই জানিস না? আমি এমন এক সত্তার কাছে হাত উঠাইছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আরে আমি এমন এক রহমানের দরবারে হাত উঠাইছি যিনি সব নেমতের মালিক এবং সব নেমতের বন্টন নিজ হাতে রাখছি। ফকির কয় রিলিফ আনার জন্য তাই তোমার দরবারে ঘুরবো কে? ঠিক নি? আরে তোমার দরবারে রিলিফ আনার জন্য কেন ঘুরবো? বুঝে গেছি তুমি তো আমার চাইতে বড় ভিখারি, আমি তো মনে করছিলাম তুমি স্বয়ং সম্পূর্ণ, না 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 আমার সিটি বড় ভিখারি তুমি, তুমি যে এই দরবারে তুমি হাত দুইখানা তুমি পেশ করেছো আমিও সেই দরবারে হাত উঠেব। তুগানি আল্লাহর দুআলাম আনফাকি রোজে মাশার রোজে হাই আনফাজি, ও আল্লাহ তুমি হাইলা গানি আমি হাইলাম ফকির, জোরে কর ফকির। আপনারা বলতে পারেন হুজুর আমাকে ফকির কর, আপনারা হইল মানুষ বিক্রি শিক্ষি করেন, আপনারা কইতারেন আমার বাড়ি বিল্ডিং কোঠা আছে টাকা পয়সা আছে, আমরা চাকরি চাকরি করি আলফাডাঙ্গার মানুষ, শিক্ষিত মানুষ, এখানে অনেক চাকরিজীবী আছে ঠিক না? কাজে ফকির করেন বুঝি শুনে বইয়ে চোয়া ভাঙ্গে রাস্তান কোনাদ জানে পাক, চুয়া হঙ্গে রফতন কুনাদ জানে পাক, চেবর তখতে মুরদন চেবর রুয়ে খাক। ঠিক না বেঠি? ফকির কয় হাত দুই খানা তুমি যেই দরবারে উঠাইয়া দিচ্ছ, আরে আমি আর বুঝতে ভুল করবো না সেই দরবারে আমার হাত উঠাইয়া দিব, কারণ ওই দরবারে যে হাত উঠায় আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক নি? জোরে কর, ইলাহি তেরি দর পর হাত ফের লেতা হায় জো পাহি লেতা হায় ও হর মকসুদ কো। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আল্লাহ রে তোমার দরবারে যে হাত বাড়ায় দায় সে কোশ্চিন কালে ওই মুখ হয় না, দুনিয়ার এমন জায়গা আরে এমন কোন জায়গা নাই যেই জায়গায় মানুষ হাত বাড়াই দিলে পাবে এমন কোন গ্যারান্টি নাই, আছে নি? সারা দিয়ে বলো একটা জায়গা আছে আর যেখানে বান্দা চাইলে বান্দা ফিরে না। হাদিস শরীফের মধ্যে আসছে ইমানদারের সব দোয়াই আল্লাহ কবুল করেন,
আপনারা বলতে পারেন হুজুর আমি একজন গরিব মানুষ, ভ্যান চালাই, রিক্সা চালাই, মসজিদে যাই, নামাজ পড়ি, নামাজ পড়ে আল্লাহরে কই আল্লাহ ভ্যানটা যাতে চালানো না লাগে তুমি দাও না একটা স্বর্ণের কলের দরায় দাও। কেমন একজন স্বর্ণের একটা কলের দাও, তোমার নামাজ কালাম করি, তুমি একটু আমার দয়া করবা না? এতদিন দোয়া করলো, একদিন স্বর্ণের কলস পাইল না। এরপরেই তো আরে হুজুর গো ওয়াজের উপরে বিশ্বাস চলে যায়, হুজুর কয়ে গেল চাইলেই পাওয়া যায়, আর আমি তো স্বর্ণের কলস কতদিন চাইলাম আমি তো পাইলাম না, তাইলে কোথায় কবুল হইল? আমার নবী বলেন হাদিস শরীফে আসে, ও আমার উম্মত রে তোমার কোনো দোয়াই বিফলে যাবে না, দোয়া কবুল হওয়ার সিস্টেম হলো তিনটা। বলেন সুবহানাল্লাহ, কয় পড়টা? তিন পদ্ধতিতে দোয়া কবুল হবে। এক নম্বরে বান্দা আল্লাহর কাছে যা চায়, আরে বান্দা চাইছে যা, তার থেকে তার গাড়ির উপরে বিপদ আছে অনেক বড়। আল্লাহ কয় তোর ছোটটা দিয়ে লাভ কি, আমি তোর বিপদ সরাইয়ে দেই। যেমন একজন বান্দা আল্লাহর কাছে চাইছে, আল্লাহ তুমি আমার এই স্বর্ণের কলস দাও, কিন্তু ওর ভাগ্যে লেখা আছে রাস্তায় উঠার সাথে সাথে গাড়ির তলে পড়বে, পাও দুখানে ভেঙে যাবে, হাত দুখানে ভেঙে যাবে, চুরমার হয়ে ঘরে পড়ে থাকবে। বলেন তো ঘরে এইভাবে পড়ে থাকা, স্বর্ণের কলস নিয়া এইভাবে ঘরে পড়ে থাকাটা কি তার জন্য মঙ্গল কিনা? কেউ চায়? আরে মানুষ তো চায়, পয়সা করে যদি নাও থাকে হাতটা ভালো থাকুক, পাওটা ভালো থাকুক, ব্রেনটা ভালো থাকুক, ঠিক নেই, স্বাস্থ্যটা ভালো থাকুক, আরে ভিক্ষে করে খামু, আরে আয় করে খামু, নিজে পরিশ্রম করে খামু, আরে তারপরে এত কিছু দরকার নাই, কিন্তু তো চাই বইসে স্বর্ণের কলস, লক্ষ লক্ষ টাকা ও চাই বইসে, আল্লাহ তো জানে ও গাড়ির চাপা খাবে। আল্লাহ কয় বান্দা আমি তোর রহমান, রহমান কি জোরে বলে, আরে আমি তোরে ছোটটা দিতে পারি না, তোরে আমি ছোটটা দিতে পারি না, আমি আল্লাহ তোরে সুন্দর স্বাস্থ্য ভাবে তোকে রাখবো, এটাই আমি আল্লাহর ফয়সালা। ও দোস্ত সুতরাং এমন বাজেট করে এমন কবুল আল্লাহ করলো, আমি বুঝছি, আমি তো বুঝি না, যার জন্য আমি বলি এত চাইলাম পাইলাম না, ঠিক নেই। দুই নম্বর হলো বান্দা আল্লাহ কাছে যেটা চায় রব্বে করিম সেটা কখনো বান্দাকে দেয়নি। আল্লাহর কালামের মধ্যে সূরা মরিয়ামের মধ্যে তাফসীর আছে, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কিস্তা বর্ণনা করেছেন, ঠিক নেই? কত সুন্দর সুন্দর কিস্তা কোরআন কারীমের ভিতরে সুন্দর সুন্দর ঘটনা দিয়ে আল্লাহ পাক বান্দাকে বুঝিয়ে দিয়েছেন, দেখ রে বান্দা আরে যেমনে আমি তখন দিছি এখনো আমি আছি, ঠিক না বে? ঠিক, আমি আল্লাহ এখনো আছি, তখন যেইভাবে দিছি আমি এখনো দিতে পারি, আমি আল্লাহ দিব তিলকায়াদার রহমান মালান লা ইয়াগিযুহা সামহাউল লাইলি ওয়ান নাহার আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাকের হাবিব বলেন রব্বে করিমের দুনো হাতই ডান হাত, বলেন সুবহানাল্লাহ, বাম হাত আল্লাহ, এবং রব্বে করিমের মালান রব্বে করিমের দুনো হাতই ভরা, কেমন ভরা? কে এমন ভরার ভরা রব্বে করিম কিয়ামত পর্যন্ত বান্দাকে দিবে দিবে, তারপর আল্লাহ পাকের হাতের কুদরতি হাতের থেকে একটু বরকতের কিঞ্চি কমবে না। সূরায়ে কাহফের মধ্যে ঘটনা আছে, মূসা খিজরের ঘটনা আছে নি? হযরত মূসা আলাইহিস সালাম বয়ান করতেছিলেন বনী ইসরাইলের, লম্বা কথা খালি একটু ইঙ্গিত দেওয়ার জন্য এক ব্যক্তি এসে করছে, মূসা তোমার সাথে বড় হুজুর কি দেশে কেউ আছে? মূসা আলাইহিস সালাম কইলা হে আমার সাথে আবার বড় হুজুর কিডা রে? মূসা আলাইহিস সালামের কথা সঠিক, কারণ সে তো জামানার পয়গম্বর, জামানার পয়গম্বরের সাথে আবার বড় হুজুর, তাই নাকি? কিন্তু তারপরে রব্বুল ফাআতাবাল্লাহু আলাইহি ইজলাম ইয়ারুদ্দাল ইলমা আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুকাররাবা রাব্বে শুবুয়াদ হায়রানি, যারা কাছের মানুষ হয় তাদের অল্প দোষ বড় হইয়া যায়, ঠিক না? ঠিক, আমাদের মাদ্রাসার ছাত্ররা পড়ে, যদি একটা স্যান্ডুগেঞ্জি গায়ে দিয়ে মাদ্রাসায় ঢোকে আর হুজুরের চোখে যদি পড়ে তাহলে ওর আর বডিং ভাত খাওয়া শেষ।
আর গ্রামে কতজন ন্যাংড়ায় বেড়াইলো রে তারে কিছু কয়নি কোন হুজুর ব্যাগ নিয়ে গেছে ওর মন মানসিকতা আমি আমার ছাত্রদেরকে বলি শোনো যার বয়স 15 বছর সে বাড়িতে গিয়া 32 বছরের ছেলের সঙ্গে বেড়াবে না সেও বেড়াবে 60 বছরের লোকের সাথে কারণ তুমি মাদ্রাসার ছাত্র তুমি 60 বছরের মানুষের সঙ্গে বেড়াবা কারণ তার অন্তরের মধ্যে এখন দুষ্টমি করার আর নাফরমানির করার ফাহিশা কাজ করার মন বেশি একটা নাই আর ছোটটার সঙ্গে যদি তুই বেড়াস ও তোরে নিয়ে যাবে সিনেমায় ও তোকে নির্বাচনের সময় সিগারেট খাওয়াবে খাওয়াবে জোরে কর এই মুকাররবা রাব্বে বুদ হেরানি কাছের মানুষের যন্ত্রণা বেশি আল্লাহ কয় মুসা তুমি কি বললা তোমার সে বড় হুজুর নাই বালা বালা আল্লাহ কয় আছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আমার সেতে বড় হুজুর আবার এই দেশে তুমি কারে বানাইলা আল্লাহ কয় আব্দুনা খাজির আব্দুনা খাজির খিজর খাজির কয়েক লগাত আছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কয় আমার এক বান্দা আছে তার নাম হলো আমি তো জানতাম না আল্লাহ তাআলা আমি রাস্তা জানতে চাই আমি কেমনে সেই হুজুরের সাক্ষাৎ পাইতে পারি রব্বে করিম বলেন আচ্ছা সেই হুজুরের কাছে যদি যাওয়ার চাও বি মাজমাইল বাহরাইন বলেন সুবহানাল্লাহ মাজমাইল বাহরাইন এর কাছে যাওয়া কই মাছ বাজো বলেন সুবহানাল্লাহ ভালো করে মাছ বাজো ফিল্মিক তাল থৈলের ভিতরে ঢুকাও যেখানে গিয়ে তোমার মাছটা হারায় যাবে সেই জায়গায় যে সেই হুজুরের বাবা মুসা আলাইহিস সালাম খাদিম নিয়ে ইউসা ইবনে নুন খাদিম নিয়ে ছুটছি হাঁটতে হাঁটতে ক্লান্ত শ্লান্ত হইয়া এক পাথরের উপরে মাথা লাগাইয়া দুনুজুনে ঘুমায় গেছে সেই জায়গায় মাজমাউল বাহরাইন আবে হায়াত আরে আখেরাতে আবে হায়াতের দরিয়া হবে আল্লাহু আকবার আখেরাতে আবে হায়াতের দরিয়া হবে দুনিয়ার মধ্যে তার নমুনা কোথাও কোথাও থাকতে পারে সুতরাং দুনুজুন তো উস্তাদ শাগরিদ তো ঘুমায় গেছে ওই নদীর ঢেবায় পানি আসছে যারা কক্সবাজার গেছেন তারা দেখছেন গেছেন কক্সবাজার যারা গেছেন দেখছেন শুশু করে কেন কেমনে যেন আসতেই আছে ঢেউ ঠিক নি আর শেষ হয় না শেষ হয় না আরে কেউ এই উলে কে উঠা উঠায় কে বলেন না হ্যাঁ ওই রকম এক ঢেউ আইসা আরে পানি একটু আইসা থৈলার ভিতরে যাইয়া বাজা মাছের গায়ে লেগে গেছে বাজা মাছ গেছে তা যাইয়া মরণ জিন্দা করতে পারে কে জোরে বলেন এখন মাছটা তাজা হইয়া এক ফাত তাহাজা সাবিলা ফিল বাহরে সাবিলা দরিয়ার ভিতরে মাছ যদি তাজা হয়ে যায় তো সাহেব আনি এমন ভাবে চলে গেছে পানির ভিতরে গেছে আরে যাওয়ার পরে এমন কায়দা হয়ে গেছে মাছ গেলে সেই জায়গা দিয়ে কি রাস্তা খালি হয়ে যায়নি সেখানে তো কেউ বোঝার কায়দা নাই কারণ পানি তো কেটে যায় না একদিন তো যেখান দিয়ে মাছ গেছে রাস্তা সেখান দিয়ে পাতা হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর ঘুম থেকে উঠে সফর শুরু করছে আবার বাকিয়াতা লাইলাতিহিমা ওয়া ইয়াউমিহিমা ঘুরছে রাত দিন দুই জনে সফর করছে ক্লান্ত শ্লান্ত হইয়া কয় আয়েশা এ আটতে আটতে গেছি আর ক্লান্ত হইয়া নাস্তা কে হুজুর নাস্তা আনবো কোন তে নাস্তা তো গেছে গা এই নাস্তা গেছে গা আমারে তুই কবি না কে হুজুর ভুলে গেছে এ বললি কে তোর খাদেম গিরি ছুটি দিয়ে দাঁড়া বললি কে আমা আনসানি ইল্লা শাইতান হুজুর আমি তো বলি নাই আমারে বলেই দিছে কিডা আমি ছাত্রদেরকে বড় শুনে কই শোন দেখ রে আল্লাহ এটা দয়া করছে শয়তান ডারে পাঠাইয়া ঠিক নি শয়তান ডারে পাঠাইয়া আল্লাহ এটা দয়া করছে ভুল হইলে আল্লাহ নফস শয়তান জাদ করিমা রহমান
রহমত বাদশাহ শফাত খাহে মান আল্লাহু আকবার আল্লাহ কি করব তুমি বানায় দিছো একটা শয়তান তুমি বানায় দিছো একটা নফসে আম্মারা আমি তো ওয়াশ করি ওয়াশ শুনি আর তবলিগ জামাতে যাই হাক্কারি ফেরের দরবারে দৌড়াই ছেলে তো মাদ্রাসায় দিছি কত কিছুই তো করছি কিন্তু নফসে শয়তান জাদ করিমা রহমান রহমতত বাশাদ শফাত খাহে মান ঠিক নি সুতরাং শয়তান হতে দোষটা দেওয়া আমাদের জন্য তোমার সালাম দিলাম কি সালাম এরপরে কিছু শিখবার জন্য আইছি কয় তুমি আমার ছাত্র হইতে পারবা না তুমি আমার ছাত্র হইতে পারবা না কারণ তোমার ইতিহাস আমি জানি তোমার মেজাজ হলো পড়া আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক এমন মেজাজ আর এমন জালিলুল কদর পয়গম্বর এমন কালিমুল্লাহ আল্লাহ বানাইছে মাঝে মধ্যে রাগ হয়ে গেলে পাগড়িতে আগুন ধরে যাইত পাগড়িতে আগুন ধরে এত রাগ রাগের দরকার আছে না নাই জোরে বলে মান রাআ মিনকুম মুনকারান فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان আল্লাহ রাসূল বলেন খালি নামাজ পড়বা মসজিদে যাবা তবলিগ করবা আর ভালো কাজ করবা আর অন্যায় কাজ করলে একেবারে রুমাল মুড়ি দিয়ে থাকবা হ্যাঁ তোমাদেরকে আল্লাহ শাসন ক্ষমতা দিছে যেভাবেই নিছো নিছো ঠিক নি যেভাবেই পারছো নিছো পাইছো তো ক্ষমতা তো ক্ষমতার মালিক যখন হইছো কাগজ কাটেঙ্গে ঘুড়ি বানায়ঙ্গে উড়াইঙ্গে হাও হাওয়া মে মালিক ডাক দিয়ে কর রসি মেরা হাত মে যেভাবে ক্ষমতার মালিক হয়েছ মান রামিন কুমুন কারণ হলি ভাইয়ের হুবিয়া দিহি তোমার সামনে যদি নাফরমানের দলেরা আর মানুষদেরকে মুসলমানদেরকে বিভ্রান্তি করতে চায় আল্লাহ কয় তুমি শাসক হইছো দরবেশ হয়ে যাইও না ফালি ভাইয়ের হুবিয়া দিহি হাত দিয়ে একটু হিরেইও জোরে বলেন ও শাসকের দলেরা তোমাদের পরের দল যারা ফালিউগাইর হুবি লিসানিহি জবান দিয়ে বুঝাও ঠিক নেই ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কালবিহি তাও যদি না পারো তাহলে দিল দিয়া গিন্না করো দিল দিয়া গিন্না করো এর অর্থ কি তার মানে চুপচাপ করে গিন্না করে বয়ে থাকবো না আরে না রে না তা না হাদিস শরীফের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ বলে দিল দিয়া ঘৃণা করার মানে তুমি নামাজ পড়বা আর তোমার ফিকরে রাখবা আমার মহল্লার ভিতরে যারা ডেক সেট বাজায় বাজায় নি আপনারা কাই তুমি নামাজ পড়তেছো আর তোমার মহল্লার ভিতরে যারা ডেক সেট বাজায় যারা গানের মজমা করি যারা খাতনার অনুষ্ঠান করি যারা নাফরমানি করি যারা খাতনা করে মানুষদেরকে আবার হাল খাতা দেয়নি আবার বিয়ে ফাতাইয়ে হাল খাতা দেয়নি আপনাকে লাগা মানে দেয় না বলে এইগুলো দেখ তুমি নামাজ পড়ো তুমি দরবেশ সাজছো ওই দরবেশে কাজ হবে না কাই তোমাকে ফালিউ গাইহু আবি কালবিহি ওই অন্তর দিয়ে তোমার প্ল্যান করতে হবে
মসজিদের ইমামের সাহেবের সাথে প্ল্যান করো, বুজুর্গ আলেমদের সঙ্গে প্ল্যান করো, মুরব্বির সঙ্গে প্ল্যান করো, কেমনে কেমনে এই নাফরমানি আমাদের অঞ্চল থেকে দূর করা যায়। ঠিক না বেঠি? নামাজ পড়ো আর ডেক সিটের আওয়াজ শোনো, আবার পাশে একটু দাঁড়াইয়া মজা লাগে, লাগে না? ও মুসলমান, আসরের নামাজ পড়িয়া চায়ের দোকানে বসে টেলিভিশন বাজে, আপনাদের মনে বাজে না? বাজে। আমি চা আব্দুল আল্লাহর কাছে জিজ্ঞেস করছি, তোরা এটা না বাজাইলে হয় না? ভাই হুজুর কাস্টমার পাওয়া যায় না, কথা বলে তাই হুজুর কাস্টমার কে যারা নামাজ পড়ে কত সেই করে কাজে আসে, সেই করে কাজে আসে। কষ্ট পাচ্ছেন নি? আল্লাহ মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমার কিস্তার শুরুটা মনে আছে নি? কথা মেলা লম্বা হয়ে যাচ্ছে, শেষ করে দিচ্ছি। শুরুটা মনে আছে নি? পয়সা আড়াইছিল কোথায়? কথা কয় না এই এই পাশালারা বলেন, তালাশ করে কোন জায়গায়? মাঠে যে তালাশ করি, ওর থেকে যারা শুনছি তাকেও লোভ ধরছি না? পয়সা আড়াইছি এই কথা শুনে ওগো লোভ ধরছি, ওরাও মাঠে তালাশ করতেছি। বলেন তো কিয়ামত পর্যন্ত তালাশ করলে পাবেনি? পাবে না। পাবে কোথায়? পাবে হলো ঘরে। রব্বে করিম বলেন, ও আমার মহব্বতের বান্দারা, আল্লাহু আকবার। রব্বে করিম ডাক দিয়ে কয়, আমার মহব্বতের বান্দারা, আরে তোদের বাবা শান্তিতে ছিল তাই তো তোরা শান্তি কামনা করতেছি, স্বামীও তো বুঝি, আমি তোকে বানাইছি, হাত দিছি, পাও দিছি, অঙ্গ প্রত্যঙ্গ দিছি, এগুলোর কি চাহিদা আমি বুঝি না? মেশিন বানাইছি আমি, মেশিন এর চাহিদা কি আমি কি জানি না? আল্লাহকে মেশিন এর চাহিদা কি তা তো আমি জানি, আরে সেগুলি আমার হাতে আছে, আমার হাতে আছে, তোমাদের ঘরের মধ্যে আলো জ্বালাইয়া দাও। ঘর কোথায়? আল্লাহু আকবার। ঘর কোথায়? আল্লাহ বিজিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। আল্লাহু আকবার। ওই পথ কিন্তু পথ না, ওই পথে যাইয়া ফেরাউনের সঙ্গে সাক্ষাৎ হবে, ওই পথে যাইয়া তোর নমরুদের সঙ্গে সাক্ষাৎ হবে, ওই পথে যাইয়া কারুনের সঙ্গে সাক্ষাৎ হবে, আরে ওই পথে যাইয়া তোমার আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ হবে, ওই পথে যাইয়া তোমার উতবা সাইবার সঙ্গে সাক্ষাৎ হবে। আর তুমি যদি তোমার আত্মার অন্তরকে যদি তুমি মারে ফাঁদ দিয়া আর রব্বে কে, তোর সাক্ষাৎ হবে ফেরাউনের সঙ্গে, তোর সাক্ষাৎ হবে নন্দী সর্দারের সঙ্গে। আর যদি তুমি মারিফাত ইলাহি রব্বে করিম তোমাকে যে মারিফাত শিখাইছে, প্রিয় নবী তোমাকে যে মারিফাত শিখাইছেন, নবীজির শিষ্য সিদ্দিকে আকবর যে মারিফাত শিখাইছেন, নবীজির শিষ্য সাইয়েদনা আলী মুর্তাজা হাসান বসরিকে যে মারিফাত শিখাইছে, আল্লাহু আকবার। নবীজির শিষ্য সাইয়েদনা আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আলেমের দান শিখাই গেছেন, শরিয়াতের আলেম শিখাই গেছেন, মারিফাতের আলেম শিখাই গেছেন। আমার নবী বলেন, আলা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আমার নবী বলেন, আমি হলাম ইলমের শহর আর আলী হইল সেই শহরের দরজা। বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল আসওয়াদ দুয়াইলিকে নাহু শরফের এলেম শিখাই গেছে, আবুল আসওয়াদ দুয়াইলিকে এসএম ফেল হরফ এইটা হযরতে আলী শিখানো, সুবহানাল্লাহ। অনেক মানুষ কয় শুধু ছাত্র গো আপনারা কি পড়ান, নাহবি মিল পড়ান, হেদায়েত নাও পড়ান, কাফিয়া পড়ান, ওই সরস পড়া নিয়ে পাইলেন কোথায়? আরে না সরফের এই শিক্ষা আমরা আমাদের ছাত্রদেরকে ওই যে সাহাবীদের থেকে শিখানো শিক্ষা পাইছি, ঠিক কি না? জোরে বলেন। সুতরাং এইভাবে আবার সেই মারিফাতের সবক শিখে গেছেন, সুতরাং সেই অন্তরাত্মাকে শিখাবার জন্য উজ্জ্বল করার জন্য রব্বে করিম আপনাকে আর আমাকে সেই শান্তির রাস্তা বাতলাইয়া দিছে। আ মান কানা ফি হাযিহি আ'মা
هو في الآخرة أعمى وأضل سبيلا ঠিক নি আরেকটা আয়াত পড়েছিলাম ইনিল হুকমু ইল্লা লিল্লাহ সূরা ইউসুফের 40 নম্বর আয়াত বলেন সুবহানাল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ অর্ডার হবে কার সারা দিয়ে বলো আমার ব্যক্তি জীবনে আমার ব্যক্তি জীবনে আমি অর্ডার মানবো আল্লাহ আমার পারিবারিক জীবনে আমি অর্ডার মানাবো কার আমি আমার সমাজের মধ্যে আমি অর্ডার মানাবো আমার আল্লাহ ও বান্দারে তুমি আল্লাহ পাকের হুকুম আর অর্ডার মানাবার জন্য যদি তুমি ব্যস্ত হয়ে যাও রব্বে করিম কয় বান্দা তুই মর তুই মৃত্যুর সঙ্গে সঙ্গে তুই যে চেষ্টা করছিস আর যে আরামে থাকিব তো কিছুই না আদাতুল ইবাদিয়া সালেহিন মা লা আইন রা তালা উযুন সামিয়াত লা খাতরা লা কলবে বাশার রব্বে করিম হাদিসে কুদসির ভিতরে বলেন আমি আমার বাধ্যগত বান্দাদের জন্য সুবহানাল্লাহ আমি আমার বাধ্যগত বান্দাদের জন্য আরে আমার এমন কিছু জিনিস তৈরি করে রাখছি আমার বান্দা তা কোনোদিন চোখে দেখে নাই তা কোনোদিন কানে শুনে নাই আরে মানুষ অনেক কিছু চোখে দেখে না অনেক কিছু কানে শুনে না অনেক কিছু মানুষ এরকম না দেখে কিন্তু কল্পনা করে রব্বে করিম বলেন আমার বান্দা তা কোনোদিন কল্পনাও করে নাই আমি আমার বান্দার জন্য এমন কিছু তৈরি করে রাখছি اول سنه يدخلون الجنه على سوره القمر ليله البدر سبحان الله ثم الذين يلونهم على اشد كوكب دري نضاعه في السماء لا يقولون ولا يتغوتون ولا ينخطون ولا يدخلون الله اكبر امر النبي বলেন আমার উম্মতের মধ্যে যারা রব্বে করিমের বাধ্যগত বান্দা হয়ে যারা দুনিয়া থেকে আসবে আমি রাসূলের সুন্নাত যারা মেনে আসবে দুনিয়াতে তাদের চেহারা ছিল কালো কিন্তু মৃত্যুর পরে আল্লাহ জান্নাত দিবে পূর্ণিমার চাঁদের মতো তাদের চেহারা হবে সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম আলা আশাদ্দি কাওকাবিন দুররিজ্জিনিদাতান ফিসসামা আরে তারপরে যারা যাবে আকাশে সেই বিশাল সুন্দর নক্ষত্র এত লক্ষ কোটি মাইল দূর থেকে নক্ষত্র দেখা যায় জ্যোতির্ময় জ্যোতির্ময় হচ্ছে এত সুন্দর আলো দিচ্ছে আমার রাসূল বলেন তারপরে এরা যাবে আর এমন জামায় যাবে লা ইয়াকুলুনা ওয়া লা ইয়াতাগাওয়াতুনা নাই সেখানে পেশাব নাই পায়খানা নাই ঠিক নেই বেশ তো আজা কে আজারে না বাসা কাছে রাবা কাছে কারে না বাসা আমি বলছিলাম কয় দলের লড়াই চলছে এক দল আস্তিক আরেক দল কেমন পর্যন্তই থাকবে আপনারা কোন দলে থাকতে রাজি আছেন একটু হাত উঁচু করে দেখান নারায় থাকবে আসল ওলামায়ে কেরামরা এই ওয়াজ নসিহত এইগুলি বুঝায় আলেমরা ওয়াজে আমাদেরকে এইগুলি বুঝায় যে আমাদেরকে সেই আস্তিকবাদী হইতে হবে আস্তিকদের বলে থাকতে হবে আর কালটাকে কি করতে হবে নুরানি করতে হবে অন্তরটাকে নুরানি করতে হবে কেমনে অন্তর নুরানি হয় সেগুলিও বিভিন্ন অন্য সময় সময় হলে বলবো অন্তরটাকে নুরানি কইরা রব্বে করিমের সাক্ষাৎ রব্বে করিমের সান্নিধ্য লাভের জন্য আল্লাহর মুকাল্লাব হওয়ার জন্য চেষ্টা করতে হবে তারই একটা ক্লাস হলো এই ওয়াজ মাহফিল আল্লাহ পাক আপনাদের আমাদের এই মাসকে আল্লাহ কবুল করুন বলেন আমিন আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতাকে আল্লাহ মাফ কইরা আল্লাহর পেয়ারা হইয়া আখেরাতের যাত্রী হওয়ার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি ذنبي وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أي الله أمين نهدار تمار درباري جهنم الأشامي يا الله أماك خما قرار আমাকে মাফ করো আমি তাওবা করছি আমি আমি আর গুনার কাজ করিব না নাফরমানি করিব না তোমাকে বেজার করিব না তোমার হাবিবকে বেজার করিব না হে আল্লাহ আমাকে তৌফিক দান করো সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله درود شریف پڑھ کر اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد দুই রাকাত নামাজ পড়ে যাকাত আদায় করবেন, সালাতুল হাজাতের নামাজ পড়বেন, মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজ পড়ার চেষ্টা করবেন। ছয় রাকাত আওয়াবিনের নামাজ পড়লে বারো বছর ইবাদতে সওয়াব হয়। এরপরে হাক্কানি জামাতের সাথে তাবলীগ জামাতের মধ্যেও ভাগাভাগি হয়ে গেছে। ওলামায়ে কেরামদের নেতৃত্ব ছাড়া কোনো দল হকের উপরে থাকতে পারে না। আমরা বলতে পারি ওলামায়ে কেরামের দল তো সব জায়গায় আছে ভাই, জাম্মে গফির একটা মূল্য আছে। আমি একলা এক কথা বললাম আর একশো জনে এক কথা বললো, এটা সমান হয় নাকি? এটা সমান হয় না। এই জন্য বড় দল, এই বড় ওলামায়ে কেরামের বড় দল যেভাবে আমাদেরকে উপদেশ দিচ্ছেন, আমরা ইনশাআল্লাহ সেইভাবে মেনে চলব। মসজিদের ইমামকে ভালোবাসবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। মসজিদের ইমামকে জ্বালা দিবেন না, যন্ত্রণা করবেন না, মসজিদের ইমামকে ভালোবাসবেন। যারা মসজিদের ইমামকে ভালোবাসে তাদের জিম্মাদার হয়ে যান আল্লাহ, এই জন্য মসজিদের ইমামকে ভালোবাসবেন। মাদ্রাসার ছেলে মেয়ে দেবেন, পাশের মাদ্রাসাগুলি সহযোগিতা করবেন, হ্যাঁ ভালো কাজ করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল মুত্তাকিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين اللهم امين بجودك امين بامتنانك امين يا رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين কোরআন হাদিস থেকে আমাদেরকে বোঝাবার জন্য চেষ্টা করছে আল্লাহ। তোমার অনেক মহব্বতের বান্দারা রাত্রি এগারোটা পার হয়ে গেছে, এই শীতের রাত্রে তারা বসে আছে আলেমদের কথা শোনার জন্য। আল্লাহ রে তোমার শাহী দরবারে দরখাস্ত, মোনাজাতের মাধ্যমে বেহেশতের বাগানের আজকের সমাপনি হবে আল্লাহ। আল্লাহ তুমি মেহরবানি করে তোমার সমস্ত বান্দা বান্দীদেরকে তোমার জান্নাতের মেহমান হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ, দুনিয়ায় যতদিন বাঁচায় রাখবা আল্লাহ, তুমি সুস্থতার সঙ্গে নিয়ে খায়া তুমি আমাদেরকে দিও আল্লাহ। যেদিন দুনিয়া থেকে তুমি নিয়ে যাবা আল্লাহ, ইমানের কালেমা পড়াইয়া খাঁটি মুসলমান বানাইয়া তুমি আমাদেরকে আখেরাতের যাত্রী বানাইও আল্লাহ। আল্লাহ তোমার বান্দারা তোমার শহীদের ঘরে হাত উঠাইছে আল্লাহ, যা দিলে যেই নিকাশ আছে পূরণ করে দাও। আল্লাহ মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে আমার মা বোনেরা বসে আছে তারাও তোর কথা শুনতেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও, এই মসজিদ খানা কবুল করে নাও, এলাকার সমস্ত মসজিদ গুলো কবুল করে নাও, এলাকার আলেম আমাদেরকে তুমি কবুল করে নাও, তাদের ইজ্জত বাড়ায় দাও আল্লাহ, দাড়ি পাকা মুরব্বীরা আল্লাহ তুমি তাদের ইজ্জত বাড়ায় দাও। আল্লাহ মুসলমানদের সন্তানেরা গুনাহের দিকে ঝাঁপাই পড়তেছে আল্লাহ, আল্লাহ তুমি তোমার কুদরতি হাত দিয়া সমস্ত যুবকদেরকে গুনাহের দিকে ফিরাইয়া ধর্মের দিকে তুমি ঝোঁকাইয়া দাও। আল্লাহ সারা এলাকাকে তুমি কবুল করে দাও, আমাদের দেশকে তুমি রক্ষা করো, পৃথিবীর সমস্ত মুসলিম দেশগুলিকে রক্ষা করো আল্লাহ, মজলুমদেরকে সাহায্য করো আল্লাহ, মজলুমদেরকে সাহায্য করো। ইলাহি হক গালিব ফরমা, বাতিল কো মগলুব ফরমা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
আমাদের বাবা মা যারা চলে গেছে আল্লাহ তাদের কবর জান্নাতের বাড়ি বানিয়ে দাও। এই এলাকায় যত মুর্দেগান কবরে শুয়ে আছে আল্লাহ তুমি সবাইকে মাফ কইরা সবার কবরকে তুমি জান্নাতের বাড়ি বানাইয়া দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম।